আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই? আশা নয় বিশ্বাস সবাই ভালোই আছেন। দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে প্রতিনিয়ত আমার এই খামার বাংলা ইউটিউব চ্যানেলটি দেখে থাকেন তাদের প্রত্যেককে আমার নিজের পক্ষ থেকে এবং খামার বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং সাদর সম্ভাষণ। দর্শক, বর্তমানে আমি আজকে এসেছি দর্শক আপনাদেরকে অবশ্যই আমি সবসময় কিন্তু দেখানোর চেষ্টা করি সফল কোনো খামারির সফলতা এবং ব্যর্থতার গল্প দেখানোর চেষ্টা করে থাকি। দর্শক, তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি এসেছি নাটোর জেলার সিংড়া থানার অন্তর্গত নাসিয়াকান্দি গ্রামে। দর্শক, এই গ্রামে জৈনিক ব্যক্তি জাকির হোসেন ভাই, উনি কিন্তু আসলে 250 বেইজিং হাঁস নিয়ে গড়ে তুলেছেন সুন্দর একটি হাঁসের খামার। দর্শক, আমি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি সেই সুন্দর একটি হাঁসের খামার। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে ঘুরে আসি, দেখে আসি মোহাম্মদ জাকির হোসেন ভাইয়ের সেই বেইজিং হাঁসের খামার। সুপ্রিয় দর্শক, আমি যে আপনাদেরকে বলেছিলাম আপনাদেরকে একটি বেইজিং হাঁসের সুন্দর একটি খামার দেখাবো, বর্তমানে দর্শক আমি কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি বেইজিং হাঁস খামারের পাশেই। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি বেইজিং হাঁস খামার, আমার ডান পাশে দাঁড়িয়ে আছেন বেইজিং হাঁস খামারের যিনি আসলে মালিক, উনি কিন্তু আমার হাতের ডান পাশে দাঁড়িয়ে আছেন। দর্শক, সবার প্রথমেই আসলে আমরা তার কাছ থেকে আসলে পরিচিত হয়ে নিই আসলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা, আপনার নামটা যদি? আমার নাম মোহাম্মদ জাকির আলী। মোহাম্মদ জাকির আলী, এই যে কাকা দেখতেছে যে একটা এত সুন্দর একটা হাঁস খামার, এই হাঁস খামারটা কি আপনার? আমার ছেলে বাইরে থাকে, তো আমার ছেলে করেছে। মানে এই হাঁস খামারটা এখন বর্তমানে আপনি দেখাশোনা করতেছেন? জি। আর আপনার ছেলে দর্শক আসলে উনি যেরকম বলছেন যে উনি আসলে এই হাঁস খামারটা পরিচালনা এবং দেখাশোনা করেন, কিন্তু ওনার ছেলেরই আসলে মূলত হাঁস খামার, ওনার ছেলে দেশের বাইরে থাকে এবং এই হাঁস খামারটা এই মুরব্বী কাকা উনি আসলে দেখাশোনা করে থাকেন। তো কাকা, এই যে আপনার কাছে আরেকটা কথা আমার থেকে যায়, সেটা হচ্ছে এই যে হাঁসের যে আপনার খামারটা, এই হাঁসের বাচ্চা এখানে মোটামুটি এখন হাঁস কতগুলো আছে এখানে? হাঁস আছে 250 250 প্লাস বা 250 এরকম হাঁস আছে এখানে। এই যে হাঁসগুলো আপনি কি ছোট বয়সে নিয়ে এসেছিলেন নাকি এই এরকম বড় কিনে? ছোট বয়সে একদিনের বাচ্চা নিয়ে এসেছিল। জি। তো কাকা, আপনার কাছে আসলে একটা প্রশ্ন থেকে যায়, এই যে আপনি হাঁসের যে খামারটা করলেন, এই খামারে আপনি বাচ্চাগুলো কোথা থেকে নিয়ে এসেছিলেন? নরসিংদী থেকে বাচ্চাগুলো নিয়ে এসেছিলেন। দর্শক, উনি আসলে যেরকমটা বলছেন উনি কিন্তু নরসিংদী থেকে হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করেছিলেন। এই যে হাঁসের বাচ্চাগুলো নিয়ে এসেছিলেন, আপনার পার পিস প্রতি কত টাকা করে রেট পড়েছিল? 85 টাকা। মানে এক একটা হাঁসের বাচ্চার জন্য হাঁসের দাম 85 টাকা পড়ছে। দর্শক, উনি কিন্তু আসলে নরসিংদী থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করেছেন এবং যার মূল্য পড়েছে প্রত্যেক হাঁসের বাচ্চার জন্য পার পিস প্রতি 85 টাকা করে। তো এই যে আপনার হাঁস খামার, এই হাঁস খামারে আপনার মোটামুটি কয় বছরের অভিজ্ঞতা আছে? 2-3 বছর। সুপ্রিয় দর্শক, উনি আসলে যেমনটা বলছেন ওনার 2-3 বছরের যে অভিজ্ঞতা, আমার মনে হয় তিনি এই অভিজ্ঞতার আলোকেই কিন্তু আবার নতুন করে উদ্বুদ্ধ হয়েছেন এই বেইজিং হাঁস লালন পালনের জন্য। তো এই যে আপনি বেইজিং হাঁস নিয়ে আসেন, এই হাঁসের মধ্যে আপনার বর্তমানে কতগুলো মহিলা হাঁস আছে এবং কতগুলো পুরুষ হাঁস আছে? আনুমানিক ধরেন 50টি হচ্ছে পুরুষ। জি। আর 200টা মহিলা। আসলে আপনি বলতে চাচ্ছেন 50টা পুরুষ হাঁস এবং বাকি সবগুলোই মহিলা হাঁস। তো এই যে আপনার হাঁস, এই হাঁসগুলো আসলে এখন বর্তমান বয়স কতদিন চলছে? 90 দিন। 90 দিন বয়স। এই হাঁসগুলো কি ডিম দেওয়া শুরু করেছে? ডিম দেওয়া শুরু করেনি এখনো, কিন্তু দেরি হবে আরও, মানে সামনে হয়তো বা ডিম আসবে। তো বর্তমানে আপনার এই হাঁসের পিছনে পার ডেলি কি কেমন খরচ পড়তেছে? খরচ তাও তো মোটামুটি ধরেন 1 মণ করে খাদ্য দেয়। আচ্ছা আচ্ছা। প্রত্যেক দিন ফিট হাবি জাবি এগুলো দিয়ে 1 মণ করে যাচ্ছে। মানে আপনি কি প্রাকৃতিক খাবার খাওয়াচ্ছেন নাকি শুধু তোলা খাবারই খাওয়ান? সব রকমের খাদ্য খাওয়াচ্ছি। তো কাকা, আসলে আমি এখন একটু সুজব ভাইয়ের কাছ থেকে একটু কথা শুনতে চাই, কিছুক্ষণের জন্য আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু সুজব ভাইয়ের সাথে কথা বলে নিই। হ্যাঁ, আসসালামু আলাইকুম সুজব আলী ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? না জি, আছি আলহামদুলিল্লাহ, আমি নিজেও ভালো আছি।
দর্শক আসলে আপনারা কিন্তু অবগত আছেন এখন এই মুহূর্তে আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন সেই বিখ্যাত খান হাসারের মালিক প্রপ্রাইটার সুজাব আলী ভাই যাকে কিন্তু আসলে খামারি ভাই বোনেরা যাকে সবাই চেনে যার বলা চলে যে আসলে একজন খামারি তাকে না চিনলে যেন খামার করাটাই বৃথা এমনটাই আসলে আমরা আশা করি কারণ ওনার যে দিক নির্দেশনা এই দিক নির্দেশনা অনুযায়ী যদি কোনো খামারি ওনার হাঁস খামার করেন তাহলে কিন্তু উনি আসলেই অনেকটাই লাভবান হন তো এই যে সুজাব আলী ভাই আপনি এইখানে হঠাৎ আপনার সাথে দেখা হয়ে গেল এইখানে কেন এসেছিলেন এখানে মূলত কথা হচ্ছে আমাকে গতকালকে ফোন দিছিল এই হাঁস খামারির যে মালিক উনি ফোন দিছিল তো ভাই আমার 250 পিস হাঁস আছে তো আপনি যদি একটু দেখে যেতেন ডিম টিম আসলে ডিম টিম নিতেন অথবা যদি একটু পরিদর্শন করে যেতেন তো তখন আমি এখানে আসছি যে দেখি ভাইয়ের হাঁসগুলো কীরকম আছে 250 হাঁস আছে দেখলাম হাঁসের গ্রোথটা ভালো 2 কেজি উপরে 2 কেজি করে ওয়েট আছে তো আমরা ওই দেখা যায় যে 2-3 মাস পর পরে আমরা পরিদর্শন করে এসে দেখি যে কোন কোন খামারে কী অবস্থা মানে এমনি ঘুরতে আসেছি আর কি এসে দেখতেছি হ্যাঁ হ্যাঁ দেখার জন্য আমরা আসছি হাঁসগুলো কীরকম আছে তো এই যে আপনি পরিদর্শন করেন এই বিষয়টা কিন্তু আসলে খামারি ভাইদের কাছে কিন্তু খুব ভালো লাগে আসলে ওনাদের যে অনুভূতি যে আপনারা আসেন মাঝে মধ্যে পরীক্ষা করে দেখেন হাঁসের স্বাস্থ্য পরীক্ষা করেন বিভিন্ন দিক নির্দেশনা দেন এদিক থেকে কিন্তু আসলে খামারির অনেকটাই স্যাটিসফাই আসলে আমরা কিন্তু জানি আমরা অবগত আছি যে আপনার হ্যাচারিতে খান হ্যাচারিতে কিন্তু বিভিন্ন ধরনের হাঁসের বাচ্চা পাওয়া যায় আপনার হ্যাচারিতে কি আসলে এই বেইজিং হাঁসের বাচ্চা পাওয়া যায় মূলত কথা হচ্ছে কি মানে বেইজিং হাঁসটি অ্যাভেলেবেল চলে না কারণ আমাদের যে হ্যাচারিটা আমরা সারা বাংলাদেশে বাচ্চা সাপ্লাই দিয়ে থাকি আমাদের মনে করেন অ্যাভেলেবেল বাচ্চা লাগে কিন্তু আমরা ওই খাকি ক্যাম্পেলটাই বেশি মানে উৎপন্ন করি খাকি ক্যাম্পেল সারা বাংলাদেশে সাপ্লাই দেওয়া যায় বাচ্চার দামও কম 30 থেকে 35 টাকা আর বেইজিং একটা বাচ্চার দাম হচ্ছে 85 থেকে 90 টাকা দাম নেয় এটা কিন্তু সবাই নিতে চান এটা হলো মাংস হিসেবে উৎপন্ন করা হয় আর খাকি ক্যাম্পেলটা হচ্ছে ডিমের রাজা এটা সারা বাংলাদেশে সব জেলাতে আমাদের বাচ্চা দেওয়া আছে কারণ এটা ডিম দেয় অতিরিক্ত এটাই মনে করেন সবাই চায় তাই আমরা খাকি ক্যাম্পেল নিয়ে ব্যস্ততা থাকি আর কি বেইজিংটা আমরা উৎপন্ন করি না তো যদি কোনো খামারি চায় তো আমরা ইচ্ছা করলে মানে অন্য হ্যাঁসের থেকে মানে টান দিয়ে নিয়ে আমরা দিতে পারবো সমস্যা নাই মানে আপনাদের কাছে অ্যাভেলেবল আছে আর কি অ্যাভেলেবল নাই কিন্তু আমাদের পাশে হ্যাঁসারি আছে সেখান থেকে সংগ্রহ করে দিতে পারবো তো সুজাব আলী ভাই আরেকটা প্রশ্ন আমার আসলে থেকে যায় সেটা হচ্ছে আমি একটু কাকার সাথে আরেকবার একটু কথা বলি সেটা হচ্ছে কাকা এই যে আপনার যে হাঁসের খামার এই খামারে হাঁসের আপনি বললেন 3 মাস বয়স বর্তমানে আপনি এই হাঁস খামারে কয়টা ভ্যাকসিন করেছেন একটু যদি বলতেন ভ্যাকসিন মানে 3 বার বড় করা হয়েছে আর কি তিনবার ভ্যাকসিন করেছেন সুপ্রিয় দর্শক আসলে এই খামারটিতে বর্তমানে 3টি ভ্যাকসিন করা আছে তো এই মুহূর্তে আমার পাশে যে দাঁড়িয়ে আছে সুজাব আলী ভাই খান হাঁসারির মালিক ওনার কাছ থেকে আসলে আমরা জেনে নেব যে এই ভ্যাকসিনগুলো কখন কীভাবে করতে হয় সুজাব আলী ভাই একটু যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন যে আসলে এই ভ্যাকসিনগুলো কখন কীভাবে করতে হয় মূলত কথা হচ্ছে কি ভ্যাকসিনটা মানে হাঁসের বড় ধরনের রোগী 2টা একটা হচ্ছে ডাক প্লেগ আর একটা হচ্ছে ডাক কলেরা তো আমরা যে কোনো খামারের যে কোনো এতে যদি বাচ্চা দেই আমাদের একটা চার্ট আছে রিসিভ ম্যাম আসাদ বিস্তারিত লেখা আছে আমাদের ওখানে সেই সিস্টেম করা আছে আপনি প্রথম ভ্যাকসিন দিতে হবে 24 থেকে 25 দিনে আচ্ছা দ্বিতীয় ভ্যাকসিন ওই ডাক পেলি করতে হবে আপনার 40 দিনে আর তৃতীয় ভ্যাকসিন ডাক কলেরা 60 দিনে অর্থাৎ 2 মাস বয়সে এটা করবেন করার পর তারপর আপনি 3 মাস পর পর একটা করে ডাক প্লেগ আর একটা হচ্ছে ডাক কলেরা এইভাবে যদি ভ্যাকসিনগুলো করে তো তাহলে দেখা যায় আশা করা যাবে যে আপনি হাসি বড় ধরনের কোনো সমস্যা হবে না আশা করা যায় আমার তো বলা যায় না আল্লাহ তাআলা কার ভাগ্যে কি লিখে রাখছে এটা তো বলা যাবে না সুপ্রিয় দর্শক উনি আসলে যেমনটি বলেছিলেন আসলে আপনারা যদি এই দিক নির্দেশনা মেনে যদি হাঁস খামার করেন তাহলে আসলে আপনারা অনেকটাই স্বাবলম্বী বা লাভের আশঙ্কা কিন্তু আপনারা করতে পারবেন অবশ্যই সুজাব আলী ভাই আসলে কথা বলতে বলতে কিন্তু আসলে আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে এই মুহূর্তে আমি আপনার কাছ থেকেও বিদায় নিতে চাই বিদায় নেব এই হাঁস খামারি চাচার কাছ থেকে এবং বিদায় নেব দর্শক আপনাদের কাছ থেকেও তো সুপ্রিয় দর্শক এতক্ষণ আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একটি বেইজিং হাঁসের সুন্দর একটি খামার দর্শক কথা বলতে বলতে কিন্তু আমরা আসলে বর্তমানে এই মুহূর্তে পৌঁছে গেছি আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে অবশ্যই যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার খামার জীবনের মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ